আজকালকার শহুরে জীবনে পান্তা ইলিশ মানেই বৈশাখের প্রথম দিন। তবে এক সময় এই পান্তা ইলিশ শুধু বৈশাখকে কেন্দ্র করে খাওয়া হতো না, ইলিশের মৌসুমে বেশিরভাগ সকালেই খাওয়া হতো পান্তা ইলিশ। আজ আপনাদের জন্য থাকছে পান্তা ইলিশের কমপ্লিট রেসিপি। প্রথমে আমাদের পান্তা তৈরি করে নিতে হবে। পান্তা কিভাবে তৈরি করতে হয় তা আমি বলবো না, কারণ পান্তা মানেই হচ্ছে পানি দেওয়া ভাত। তাই বলে গরম ভাতের মধ্যে পানি ঢেলে দিলে কিন্তু পান্তা হবে না, আবার ঠান্ডা ভাত কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলেও পান্তা হবে না। পান্তা মানে ভাত পানির সাথে 6-7 ঘন্টা বা সারা রাত ভিজিয়ে রাখা। আগেকার দিনে গ্রামের মানুষ রাতের বেঁচে যাওয়া ভাতগুলো যেন নষ্ট না হয়ে যায় তাই পানি দিয়ে ভিজিয়ে রাখত। সারা রাত পানিতে ভিজে থাকার জন্য সে ভাত ও পানিতে আলাদা ফ্লেভার আসত, আর সেটাই হচ্ছে পান্তা। আপনি পান্তা খেতে চাইলে রাতের ভাতগুলো পানিতে ভিজিয়ে রাখবেন, সকালেই তা হয়ে যাবে পান্তা। সকাল হয়ে গিয়েছে, এখন আমরা ইলিশ মাছটা ভাজি করে ফেলবো। আমি এখানে 4 টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখন হলুদ ও লবণ দিয়ে মাছগুলো ভালোভাবে মেখে 3-4 মিনিটের জন্য রেখে দিব। এখন একটি পাত্রে তেল দিয়ে মাছগুলো দিয়ে দিব। দেখে নেবেন তেল যেন ভালো গরম হয়। মাছগুলোর দুপাশ লাল হয়ে আসলে মাছগুলো নামিয়ে নেব। এখন কয়েকটি শুকনা মরিচ তেলে দিয়ে নিব। শুকনা মরিচ কালো হয়ে গিয়ে ঝাঁঝালো ঘ্রাণ বের হলে তখন নামিয়ে নিব। এবার আমরা পান্তার সাথে খাবার জন্য পেঁয়াজ কেটে নিব। পেঁয়াজগুলো 4 টুকরো করে কাটবেন, তাহলে পান্তার সাথে খেতে অনেক মজা লাগবে। দেখুন সারা রাত ভিজিয়ে রাখার পর কত সুন্দর পান্তা হয়ে গিয়েছে। এখন ইলিশটাকে পান্তা ভাতের সাথে সার্ভ করে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 2 টুকরো পেঁয়াজ ও 1টি ভাজা শুকনা মরিচ। ব্যাস, পান্তা ইলিশ খাওয়ার জন্য একদম রেডি। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।